প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল এবং প্রিয় অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে মনোঘর রেসিডেন্সিয়াল স্কুল ফেসবুক পেজ এবং মনোঘর মিউজিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মুনাফা অধ্যায়ের শেষ পর্ব অর্থাৎ শেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি শেষ বলতেছি কিন্তু শেষ কথা নেই। তোমাদের যদি মনে হয় যে এই ক্লাসটি আরও করতে হবে, কারণ আমি পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আমার সবগুলো করা হয়নি, সম্ভব হয়নি, তো তোমরা যদি মনে করো যে স্যার এই ক্লাসটি আরও করতে হবে বা এই অধ্যায়টি আরও করতে হবে, তাহলে আমি অবশ্যই পরবর্তীতে আরও করে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা চাও। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে আমি আজকেই শেষ করতে যাচ্ছি এই অধ্যায়টা। দেখো এখানে আমি লিখে রেখেছি মুনাফা দ্বিতীয় অধ্যায়ের, তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা শেষ পর্ব এটা। অর্থাৎ আমি প্রায় চারটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি, এটা সহ চারটা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা যদি মনে করো যে আরও করতে হবে তাহলে আমি অবশ্যই করব। তো দেখো আজকে আমি যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এখানে আমি লিখে রেখেছি, এখানে দেখো কী বলেছে, কোনো মূলধন একই হার মুনাফায় এক বছরান্তে ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে 650 টাকা ও 676 টাকা। ক নং প্রশ্ন যেটা ওইটা হচ্ছে কিন্তু উদ্দীপক অনুসারে নয়, কিন্তু একই অধ্যায় থেকে দেখো, একটি দ্রব্য 7 টাকায় কিনে 66 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত লাভ হবে নির্ণয় করো, শতকরা কত লাভ হবে, এটা হচ্ছে কত লাভ হবে, শতকরা কত লাভ হবে। খ মূলধন নির্ণয় করো, যেটা উদ্দীপক থেকে করতে হবে। গ একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যখন প্রথম অঙ্কটা করব ক নং প্রশ্ন, দেখো এখানে কিন্তু বলা হয়েছে একটি দ্রব্য 7 টাকায় কিনে, এই যে কেনা, কেনাটা হচ্ছে কি, আমরা যে টাকায় কিনি ওইটা হচ্ছে ক্রয় মূল্য এবং যে টাকায় বিক্রয় করি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রাথমিক আলোচনায় তোমাদেরকে বলেছিলাম একটা দ্রব্য যখন আমরা বিক্রি করি তখন তিনটি অবস্থার সৃষ্টি হয়। কয়টি অবস্থার সৃষ্টি হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তিনটি অবস্থার সৃষ্টি হয়। কী কী সেগুলো? ক্রয়মূল্য বিক্রয় মূল্যর চেয়ে বড় হতে পারে। কী বললাম, এগুলো খেয়াল করো, ক্রয়মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, অর্থাৎ আমি যে টাকায় একটা জিনিস কিনেছি তার কম দামে ওই জিনিসটা বিক্রি করেছি, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্ষতি হবে। ঠিক আছে, আমি যে টাকায় কিনেছি তার চেয়ে কম দামে ওই জিনিসটা যদি, ওই দ্রব্যটা যদি আমি বিক্রি করি তাহলে আমার ক্ষতি হবে, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ক্ষতি, এটা হচ্ছে কি ক্ষতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দগুলো খেয়াল করো, একটা অবস্থা হলো। আরেকটা হচ্ছে কি, বিক্রয় মূল্যটা
আচ্ছা ক্রয় মূল্যই লিখি আগে, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে শত হতে পারে। তার মানে ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্যটা ছোট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা দ্রব্য বা একটা জিনিস যে দামে কিনেছি, ক্রয় করেছি, তার সে বেশি দামে আমি বিক্রয় করেছি, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? লাভ। ভেরি গুড, লাভ হবে। আমার হবে কি? লাভ। আবার হতে পারে কি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি সমান হয়, অর্থাৎ আমি একটা দ্রব্য যে দামে কিনেছি সে দামেই বিক্রি করেছি, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? লাভ বা ক্ষতি কিছুই হবে না। ঠিক আছে, এটা কেন কী হবে না? লাভ ক্ষতি কিছুই হবে না। তাহলে আমরা এই অঙ্কটা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে শেষ 7 টাকায় কিনে, তাহলে 7 টাকাটা কি? এটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। আর 66 টাকায় বিক্রয় করলে, তাহলে 66 টাকাটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য বেশি বড় নাকি বিক্রয় মূল্য বড়? অবশ্যই বিক্রয় মূল্যটা বড়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রয় মূল্য যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? লাভ হচ্ছে। তাহলে এক্ষেত্রে অঙ্কটা হয়েছে লাভ। এমনি কিন্তু অলরেডি বলা হয়েছে কত লাভ হয়েছে, তাহলে লাভ। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই অঙ্কটা করি তাহলে কীভাবে করতে পারি? তাহলে এখানে কী কী দেওয়া আছে এগুলো আমাদের আগে লিখতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য দেওয়া আছে 7 টাকা, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 66 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই লাভ। তাহলে সুতরাং লাভ, আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাভ সমান হচ্ছে কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ। তাহলে 66 থেকে আমরা 7টা বাদ দেব। তাহলে বাদ দিলে কত হচ্ছে? বাদ দিলে হচ্ছে 6 টাকা। তাহলে আমাদের কীভাবে করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? শতকরা, শতকরাই নিতে হবে। অর্থাৎ 100 টাকায় আমাদের কত লাভ হবে? তাহলে এখানে আমরা লিখব, তাহলে এই যে 6 টাকা লাভ হচ্ছে আমাদের, এই 6 টাকা লাভটা আমরা, তোমরা জানো লাভ বা ক্ষতি হিসাব করা হয় কিন্তু ক্রয় মূল্যের উপর ভিত্তি করে। তাহলে আমাদের 7 টাকায় লাভ হয়েছে 6 টাকা। তাহলে লিখতে হবে এভাবে, 7 টাকায় লাভ 6 টাকা, তাহলে 1 টাকায় লাভ হচ্ছে 7 6, সুতরাং 100 টাকায় আমাদের ব্যয় করতে হবে 100 টাকায়। তাহলে 100 টাকায় কত লাভ হবে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এই শূন্য কাটা যাবে, 6 6 কাটা যাবে, তাহলে থাকবে কত? 10। তাহলে 10 টাকা হচ্ছে আমার লাভ হচ্ছে, 100 টাকার উপর 10 টাকা লাভ হচ্ছে। তাহলে আমরা যখন উত্তর লিখব তখন লিখব, সুতরাং শতকরা লাভ, এখানে একটা কী চিহ্ন দেব? পার্সেন্ট চিহ্ন দেব। ঠিক আছে, শতকরা চিহ্ন দেব, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এভাবেই কিন্তু আমরা লাভ ক্ষতির অঙ্গগুলো করব। তাহলে তোমরা মূল বিষয়টা মনে রাখবে যে একটা দ্রব্য যখন আমরা বিক্রি করি তখন তিনটি অবস্থার সৃষ্টি হয়। হ্যাঁ, একটা যদি ক্রয়মূল্যতা বিক্রয়মূল্যের চেয়ে বড় হয় তাহলে ক্ষতি হবে, আবার ক্রয়মূল্যতা যদি বিক্রয়মূল্যের চেয়ে যদি ছোট হয় তাহলে লাভ হবে, আর যদি ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য যদি সমান হয় তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। এই তিনটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এবং শতকরা যদি ব্যয় করতে বলা হয় তাহলে এভাবে তোমরা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার দেখো আমরা খ নং প্রশ্নে যাব। খ নং প্রশ্ন করতে গেলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। আমি যদিও বা প্রাথমিক আলোচনায় সবগুলো এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই এগুলো, এই বিষয়গুলো দেখো। এখানে আমাদের জানতে হবে, এখানে বলেছে মূলধন ব্যয় করতে বলা হয়েছে, হার মুনাফার হার, তারপরে চক্রবৃদ্ধি মূলধন, এই বিষয়গুলো আমাদের চিনতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের চিনতে হবে মুনাফার হার যে বিষয়টা কি। মুনাফার হারটা হচ্ছে কি, আমি যদি অর্থাৎ আমানতকারী, যারা ব্যাংকে টাকা জমা রাখে তাদেরকে বলা হয় আমানতকারী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমানতকারী ব্যাংকে যদি টাকা জমা রাখে, এখন ব্যাংক 100 টাকার এক বছরে, হ্যাঁ, এক বছরে যে মুনাফাটা দেয়, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, ব্যাংক 100 টাকায় এক বছরে যে মুনাফা বা লাভটা দেয় সেটাকে বলা হয় মুনাফার হার। সেটাকে বলা হয় কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুনাফার হার বা বার্ষিক মুনাফাও বলা হয়। এটাকে কি বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আবার বার্ষিক মুনাফাও বলা হয়। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই যে মুনাফার হার যেটা, তাহলে এটা হচ্ছে কি 100 টাকার এক বছরের মুনাফা। প্রিয় শিক্ষার্থী কিন্তু কি বার্ষিক মুনাফা বিষয়টা কি 100 টাকার এক বছরের মুনাফা। এবার আসি মূলধন জিনিসটা কি। মূলধন হচ্ছে কি, আমানতকারী ব্যাংকে যে তো টাকাটা প্রাথমিকভাবে যে টাকাটা জমা রাখে ওইটা হচ্ছে মূলধন, বুঝা গেল। এবার দেখলাম বা মুনাফাটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি যদি তোমরা যদি মুনাফার হার বুঝে থাকো, মনে করো একটা ব্যাংকে আমানতকারী টাকা জমা রাখলো 10% মুনাফায়, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 10%, মুনাফার হার হচ্ছে 10%, সে উনি মনে করো 500 টাকা ব্যাংকে আমানতকারী, 500 টাকা ব্যাংকে টাকা জমা রাখলেন, এটা হচ্ছে 500 টাকা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মূলধন, ধরে নাও এটা হচ্ছে কি মূলধন, এটা হচ্ছে মূলধন। এখন দেখো তাহলে ব্যাংক 100 টাকায় এক বছরে লাভ দিচ্ছে কত টাকা, 10 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, ব্যাংক 100 টাকায় এক বছরে লাভ দিচ্ছে 10 টাকা, তাহলে এখন 500 টাকায় কত দেবে দেখো, 500 টাকায় দেখো, তাহলে 500 টাকায় এক বছরে ব্যাংক দিচ্ছে কত টাকা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 50 টাকা। কত টাকা দিচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 50 টাকা। এই দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মূলধনটা ছিল কত, 500 টাকা, এখন 10% হার মুনাফায়
আমানতকারী ব্যাংকে টাকা জমা এক জমা রাখার পর এক বছর পর ব্যাংক তাকে 50 টাকা দিল, এটাই হচ্ছে তার মুনাফা। অর্থাৎ যে অতিরিক্ত টাকাটা ব্যাংক থেকে পেল সেটা হচ্ছে তার মুনাফা। ঠিক আছে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনটা বিষয়টা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এক বছর পরে ব্যাংক তাকে যে 50 টাকা দিল, তাহলে এটা হচ্ছে আসল মূলধন। মূলধন এবং লাভ মুনাফা মিলে যে এক বছর পরে তার মূলধনটা দাঁড়ালো কত? 550 টাকা। 550 টাকা, এটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চক্রবৃদ্ধি মূলধন। আর চক্রবৃদ্ধি মুনাফা কোনটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এই যে এক বছর পরে, হ্যাঁ, মূলধন এবং মুনাফা যোগ করে যে নতুন মূলধনটা হচ্ছে, ওই চক্রবৃদ্ধি মূলধনের উপর যে মুনাফাটা হিসাব করা হয়, চক্রবৃদ্ধি এই 550 টাকার উপর যে মুনাফাটা হিসাব করা হয়, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর এই যে 50 টাকা যেটা পেয়েছি, এটা হচ্ছে সরল মুনাফা। তোমরা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক বছরে যদি হিসাব করা হয় তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা একই, ঠিক আছে? কিন্তু যদি বছর যদি দুই আরও দ্বিতীয় বছর যদি তুমি জমা রাখো, দেখবে যে ব্যাংক চক্রবৃদ্ধি মুনাফা যদি হিসাব করা হয় তখন ব্যাংক কিন্তু হিসাব করবে 550 টাকার উপর, কিন্তু সরল মুনাফা হিসাব করলে ওই 500 টাকার উপরই হিসাব করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এখন অঙ্কে ফিরে যাই। আশা করি তোমরা চক্রবৃদ্ধি মূলধন বিষয়টা বুঝতে পেরেছ। অর্থাৎ প্রত্যেক বছর শেষে মুনাফা যোগ করে যে নতুন মূলধনটা হয়, এভাবে প্রত্যেক বছর শেষে আমানতকারী বৃদ্ধিপ্রাপ্ত যে মূলধনটা ওইটাই হচ্ছে আসলে চক্রবৃদ্ধি মূলধন, এবং চক্রবৃদ্ধি মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যখন আমরা এটা বের করব, আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে এরকম, যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন, এটাকে সবৃদ্ধি মূলও বলা হয়, চক্রবৃদ্ধি মূলধন এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, সি সমান 1 পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করেছি। তোমরা পূর্বেই এই সূত্র নিয়ে আলোচনা হয়েছে। তাহলে দেখো এখানে চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিটা হচ্ছে মূলধন, আরটা হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়, যেটা আমরা আগে পেয়েছি এবং জানি। এখন দেখো এখানে কিন্তু এক বছরান্তে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক বছরান্তে মানে কি
এক বছর শেষে ও দুই বছর আনতে মানে দুই বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে এটা হচ্ছে এক বছর শেষে 650 টাকা। তাহলে এখানে লিখব দেওয়া আছে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন 650 টাকা। এটা হচ্ছে এক বছরান্তে। তাহলে অর্থাৎ আমরা যদি সূত্র অনুযায়ী লিখি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এন এর জায়গায় কত লিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন এর জায়গায় লিখব এক, কারণ এক বছরান্তে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক বছরান্তে। তাহলে সমান সমান 650 টাকা। তাহলে সুতরাং ওয়ান প্লাস আর, এই দেখো আমরা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করতেছি, তাহলে এই পিটা কাটা যাবে এবং এই 650-এর নিচে পিটা চলে আসবে। এটা আমি দিলাম 1 নং সমীকরণ। এটা হচ্ছে এক বছর অন্তে, বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার বলেছে কি দুই বছরান্তে 676 টাকা। তাহলে আবার এখানে লিখব আবার দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 676 টাকা। অর্থাৎ আমরা যদি সূত্র আকারে লিখি তাহলে দাঁড়াচ্ছে কত পি ইন্টু ওয়ান প্লাস আর, এখন এখানে দুই বছরন, তাহলে এন এর জায়গায় আমরা কত লিখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই, তাহলে দুই বছরান্তে 676 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, ওয়ান প্লাস আর ইকুয়াল টু 650 ভাই পি, অর্থাৎ পি ভাগের 650 এটা একদম পেয়েছি ওয়ান প্লাস আর, আর এখানেও আমরা লিখেছি ওয়ান প্লাস আর, তাহলে এই মানটা 1 নং সমীকরণের মানটা আমরা এখানে বসাতে পারি। এভাবে দেখো পি ইন্টু, দেখো এই ওয়ান প্লাস আর এর জায়গায় আমরা কত লিখব 650 ভাই পি এ টু ইকুয়াল টু 676। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা কোত্থেকে পেয়েছি আমরা, 1 নং থেকে পেয়েছি, এটা 1 নং হতে আমরা লিখে দেব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার এগুলো তোমরা হিসাব করে দেখো কত হয়। দেখো পি আমি এখানে গুণ চিহ্ন দিচ্ছি, স্কোয়ার করলে পি স্কোয়ার, আর এটা 650 গুণ করলে যত হয় কত হচ্ছে 650 গুণ করো, অর্থাৎ 650 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এটা তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করো সরাসরি এটা করতে পারো, মানে এই লাইনটা দরকার নেই, সরাসরি এটা কিন্তু কাটা যায়। তো আমি ভেঙে ভেঙে করতেছি দেখো, তাহলে হচ্ছে কত 676 টাকা। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দেখো এখানে পি স্কোয়ার, পি স্কোয়ার মিন্স পি ইন্টু পি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ পি স্কোয়ার মানে কি পি ইন্টু পি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এই পিটা হচ্ছে উপরে আর এই পি দুইটা হচ্ছে নিচে, তাহলে নিচ থেকে একটা পি কাটা যাবে, তাহলে নিচে আর একটা পি থাকবে, তাহলে নিচে থাকলো কত পি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন দেখো
650 স্কয়ার এটাকে তোমরা বর্গ করো, এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা অঙ্কটা করবে। 650 তোমরা গুণ করবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমরা এটা পাচ্ছি কত, 422500 ইকুয়াল টু 676। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো এবার, আচ্ছা আমি এদিকে করতেছি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গায় দেখো, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো কি করবে, আর গুণন করবে। হুম, এই পি এবং এটা গুণ করবে 676, আবার এটা এই লব এবং নিচে যে ওয়ান আছে তার সাথে গুণ করবে, তাহলে কত হচ্ছে, পি ইন্টু 676 ইকুয়াল টু 422500। দ্যাটস ওয়াই পি ইকুয়াল টু, এখন যদি 676 দিয়ে যদি ভাগ করো এটাকে, যা পাও এটাই হচ্ছে আমাদের উত্তর 676। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাও ক্যালকুলেটর ব্যবহার করবে তোমরা, ডিভাইডেড বাই 676, তাহলে 625। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা কত, 625। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পি মানে হচ্ছে কি, মূলধন, তো আমাদের বের করতে হচ্ছে কি মূলধন, তাহলে সুতরাং মূলধন হচ্ছে 625 টাকা, এটাই হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো। তাহলে এভাবেই তোমরা, তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, তো আমি একটা পদ্ধতিতেই করলাম, তোমাদের কাছে যদি এটা সহজ হয় তাহলে এটা সহজ এটা করবে, আর আরও অন্য উপায়েও করা যায় এই অঙ্কটা। তোমরা যদি মনে করো যে অন্য উপায়েও করতে হবে তাহলে আমি পরবর্তী ক্লাসেও সেটা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই তোমরা যখন তোমাদের উদ্দীপকে এভাবে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া থাকে, হ্যাঁ যদি চক্রবৃদ্ধি মূলধন দেওয়া থাকে এবং তোমাদেরকে যদি মূলধন বের করতে বলা হয়, তাহলে তোমাদেরকে এভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তবে সূত্রগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এগুলো, তাহলে এভাবে অঙ্কটা করবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। তো আমি পরবর্তী অঙ্কে যাব, পরবর্তী অঙ্কটা দেখো, এখানে কি বলেছে দেখো, একই হার মুনাফায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু দুটো জিনিস আমাদের অজানা, একটা হচ্ছে মূলধন, কোনো মূলধন এটা কিন্তু আমরা পেলাম 625 টাকা, আরও একটা আছে দেখো একই হার, এই হারটা কিন্তু আমরা জানি না, তাহলে এই হারটা যেহেতু আমরা মূলধনটা বের করেছি, তাহলে হারটা বের করা অতি সহজ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের মুনাফার হারটা বের করতে হবে। তাহলে বলেছে একই হারে উক্ত মূলধনের, অর্থাৎ এখানে 625 টাকা, ওই 625 টাকার তিন বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করে পার্থক্য বের করতে হবে। তো তোমরা তো সূত্রগুলো জানো যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, তাহলে আমাদের কিন্তু কি লাগবে, হারটা বের করতে গেলে এই দেখো আর মানে হচ্ছে মুনাফার হার, তাহলে আমাদের এই সমীকরণ লাগবে এবং মূলধনটা লাগবে।
তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কথা করব তাহলে খ হতে যেগুলো লাগবে, খ হতে পাই এই 1 নং সমীকরণটা লাগবে, 1 প্লাস আর ইকুয়াল টু 650 বাই পি, এই 1 নং সমীকরণটা লাগবে, এবং মূলধন পি ইকুয়াল টু 625 এত টাকা, এটা আমাদের লাগবে, এই দুটা জিনিস লাগবে আমাদের মুনাফা বের করতে গেলে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে কি, এই হারটা বের করতে হবে। হারটা যতক্ষণ পর্যন্ত আমরা বের করবো না ততক্ষণ পর্যন্ত অঙ্কটা করতে পারবো না। তাহলে দেখো আমরা যখন হার বের করব, তাহলে এটাকে আমরা এখান থেকে কিন্তু হারটা বের করতে পারি। তাহলে এইভাবে 1 নং অনুযায়ী যদি আমরা করি, 1 নং অনুযায়ী যদি করি, অর্থাৎ পি এর মানটা আমরা এখানে বসাবো, 1 নং সমীকরণে বসাবো, তাহলে দেখো 1 নং সমীকরণটা হচ্ছে 1 প্লাস আর, যেহেতু এখানে মুনাফার হারটা আছে, ইকুয়াল টু 650 বাই পি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই যে পি, এই পি এর জায়গায় আমরা কী লিখবো, যেহেতু আমরা পি এর মানটা পেয়েছি কত, 625, এই পি এর জায়গায় আমরা 625 বসিয়ে দেব। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লাগতেছে কিন্তু আর, তাহলে আমরা আমি এই পাশে লিখতেছি, দেখো আরটা বাম পক্ষে রেখে ওয়ানটাকে একটাকে ডান পক্ষে নিয়ে যাও, তাহলে আমরা পক্ষান্তর করব। তাহলে পক্ষান্তর করলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্লাস ওয়ানটা হয়ে যাবে মাইনাস মাইনাস ওয়ান। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা লসাগু কর, 6 and 25 6 and 50 minus 6 and 25। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এরকম যদি ভগ্নাংশ হয় তোমরা সরাসরি, অর্থাৎ যদি কেবলমাত্র লবটা যদি থাকে, তোমরা সরাসরি লসাগুর সাথে ওই লবটা গুণ করে দেবে। এই দেখো 625 625-এর সাথে আমি 1 গুণ করেছি, গুণ করে এখানে 625 পেয়েছি, আর লসাগু এবং হর যদি একই হয় লবটা সরাসরি বসিয়ে দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে হচ্ছে 625 আর উপরে হচ্ছে 25। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 625কে আমরা জানি 25-25 গুণ করলে হচ্ছে 625, তাহলে 25 ভাগের 1 আর, আর এটা যদি আমরা, আচ্ছা আমি এখানে বের করতেছি, দেখো তোমরা নিচে লিখবে, আমি এখানে বের করতেছি, এটা যদি আমরা হিসাব করি তাহলে দশমিক দিলে 0 আর একটা 0 দিলে 4 25-এ 100। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের আর এর মান। তোমরা ইচ্ছা করলে এগুলো কী করতে পারো, পার্সেন্টেজ নিতে পারো, যদি স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে যদি বলা হয় যে মুনাফার হার বের করো, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে এটা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা 100 দিয়ে গুণ করতে হবে এবং পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ? কিন্তু আমাদের কিন্তু নির্দিষ্ট করে মুনাফার হার বের করতে হচ্ছে না, আমাদের বের করতে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা। তাহলে এই মানটা লাগতেছে আমাদের, বুঝতে পেরেছ? তাহলে এখন যেহেতু আমরা দেখো পি এর মান পেলাম, আর এর মান পেলাম, তাহলে এখন মুনাফা বের করা অতি সহজ, সূত্র অ্যাপ্লাই করলে শেষ। তাহলে সুতরাং 3 বছর পর
সরল মুনাফা। সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে এখানে মান বসালে হলো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পি এর মানটা হচ্ছে 6 and 25 ইন্টু এনটা হচ্ছে 3 বছর, 3 ইন্টু আর, আরটা হচ্ছে কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 0.04। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হিসাব করে দেখো কত হয়, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো, 125 3 25-এ এটা হচ্ছে 75, এটা হচ্ছে সরল মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে কি সরল মুনাফা, সরল মুনাফা হচ্ছে কত তাহলে 75 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হয় দেখো, সুতরাং 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা, এটা তোমরা আই প্রাইম দিতে পারো বা আই ওয়ান দিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তো জানো, পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে এখান থেকে তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ মানগুলো বসাও, তাহলে পি এর মানটা হচ্ছে 6 and 25 ইন্টু ওয়ান প্লাস আর এর মান হচ্ছে 0.04, এন এর মান হচ্ছে 3, মাইনাস পি এর মান হচ্ছে 6 and 25। তাহলে 6 and 25 ইন্টু 1.04 মাথার উপরে 3 মাইনাস 6 and 25। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো, 6 and 25 ইন্টু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা ক্যালকুলেটর ব্যবহার করবে, 1.043, তাহলে দাঁড়াচ্ছে 1.124864 মাইনাস 2 and 6 and 25, এটা মাইনাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ মনে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা ক্যালকুলেটরে, তোমাদের যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর হয় তাহলে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথমে ব্র্যাকেট চিহ্নটা দেবে, তারপরে 1.04টা দেবে, তারপরে এরকম একটা চিহ্ন আছে তোমাদের ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি হয় তাহলে তোমরা তারপরে লিখবে 3.04। আর যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর না হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1.04 হচ্ছে 3টা তোমরা গুণ করবে, 1.04 কয়টা গুণ করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3টা গুণ করবে, গুণ করলে দেখতে পাবে এটা পাবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে দেখো সায়েন্টিফিক ক্যালকুলেটরে এভাবে লিখতে হবে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমরা এটা দিয়ে যদি 6 and 25 যদি গুণ করি তাহলে পাচ্ছি 703.04 -625, তাহলে দাঁড়াচ্ছে কত,
এখান থেকে যদি 625 বাদ দিই তাহলে 78.04। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে কি? এটা হচ্ছে সরল মুনাফা। আমরা সরল মুনাফা পেয়েছি কত? 75, 75 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফা পেলাম কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 78.04, 78.4 টাকা। তাহলে দেখো, আমাদেরকে পার্থক্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা পার্থক্য বের করি। তাহলে সুতরাং 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে সরাসরি ভাগ করে দেবে, বিয়োগ করে দেবে 78.04 থেকে 75 টাকা, তা বিয়োগ করবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 75.304। তাহলে 3.4 টাকা বেশি হচ্ছে পার্থক্য। 2 বছর পরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 বছর পরে একই মূলধনে একই হারে, হ্যাঁ, আমাদের হারটা ছিল 4%, এটা হচ্ছে আমরা যদি পার্সেন্টেজে নিই, এটা হচ্ছে 4% প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ মুনাফার হারটা হচ্ছে 4%। তাহলে আমরা একই মূলধন 625 টাকা এবং ব্যাংক আমাকে প্রতি বছর শেষে 100 টাকায় আমাকে দিচ্ছে 4 টাকা। এভাবে যদি আমি 625 টাকা যদি আমি একটা হচ্ছে সরল মুনাফায় যদি রাখি, তাহলে আমি 2 বছর পরে আমি পাচ্ছি কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 75 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফায় আমি, চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমি পাচ্ছি 78.4 টাকা, সরি, 3 বছর না 3 বছর, 3 বছর পরে, ঠিক আছে? তাহলে দেখো 3 বছর পরে দেখা যাচ্ছে কী দাঁড়াচ্ছে তোমার? চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হয়ে গেছে কার তুলনায়? সরল মুনাফার তুলনায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে এভাবেই তোমরা অঙ্কগুলো করবে। তবে এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে কী বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে মুনাফার হার, এটা বের করতে হবে, কারণ এটা ক্ষয়ে আমরা বের করেছি কিন্তু মূলধন। তাহলে মূলধন বের করলে আমাদের লাগবে কিন্তু মুনাফার হার। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকেও বের করতে পারি বা 2 নং সমীকরণ থেকেও বের করতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই তোমরা এগুলো সূত্রগুলো অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু এই অধ্যায়টা আমি শেষ পর্ব আলোচনা করলাম, কিন্তু তোমাদের যদি মনে হয় যে এই ক্লাসটি আরও করতে হবে, হ্যাঁ, তাহলে আমি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে আরও এই অধ্যায়টা নিয়ে হাজির হব। তো ততদিন পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় থাকবে, বেশি ঘোরাফেরা না করে পড়াশোনা করবে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় সবাইকে সুস্থ রাখো। আর যদি বের হতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।